হাঁসফুল উপড়ে ফুটেছে পদ্ম। কোচবিহার লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন ভোটের মুখে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নিশীথ প্রামাণিক। আর জয় আসতেই রাজ্যের শাসক দলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলল বিজেপি। তুফানগঞ্জের চিলাখানা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বক্সিকুঠি, অভিযোগ বৃহস্পতিবার রাতে তৃণমূলের দুষ্কৃতীরা বেশ কয়েকজন বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর করে। আক্রান্ত হন চার বিজেপি কর্মী, এদের মধ্যে একজনের আঙুলে ধারালো অস্ত্রের কোপ মারা হয়। আহতরা তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি। এভাবে আমরা আজকে জিতেছি সেই উপলক্ষে বা সেই আনন্দে আমরা আবির খেলায় মেতেছিলাম। কিছুক্ষণ আগে যেটা পেলাম, জাতি ধর্ম নির্বিশেষে আমাদের সংখ্যালঘু ভাইদের উপর যে অত্যাচার হয়েছে, যেভাবে হামলা করেছে, ওদের এমনভাবে উদ্ধার করে নিয়ে এসে আমরা হসপিটালে ভর্তি করেছি। এদের অবস্থা খুব খারাপ। যদিও তৃণমূলের দাবি এটা বিজেপির গোষ্ঠী কোন দল, ওরা করে মিথ্যা প্রমাণ সারা জেলায় কোথায় আমরা মারধর করছি আর ওরা কোথায় মারধর করছে আপনারা দেখুন না কেন, সারা জেলায় একটা সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করছে। তৃণমূল অভিযোগ অস্বীকার করলেও তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি। শুভেন্দু ভট্টাচার্য, এবিপি আনন্দ, কোচবিহার।